একটা কথা আপনাদের বলে দিয়ে যাই, মা কাঁদানো ভালো নয়। বাবা হলো বাড়ির ছাদ আর মা হলো খুঁটি, এই দুটো যেদিন নড়বড় করবে সেদিন বাড়ি কিন্তু টলমল টলমল। আমি আপনাদের কাছে নিবেদন রাখবো, বাবার মায়ের মধ্যে তফাৎ কি? বাবা বয়সে বয়, মা কিন্তু কর্তব্যে বড়। প্রশ্ন করবেন কিরকম জেনে নিন আপনারা। বাবা বয়সে বড়, মা কর্তব্যে বড়। কেমন কর্তব্য? দেখবেন একটা বাবা এক মাস পর কাজ থেকে ফিরছে, তখন ছেলে রাস্তায় খেলা করছে, দেখে বলছে ও বাপি বাপি বাপি, করে নাও করে নাও করে নাও। তখন বাবা কি বলছে, আহ কি ধুলোবালি, চল 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 চল, আহ এত ধুলোবালি মাকে, আঙুলে ধরে বাড়ি নিয়ে গেল। মা তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিল, তারপর বাবা কোলে নিল। দেখবেন আপনারা, কিন্তু বলুন তো মায়েরা, নতুন কাপড় পরে আপনি খেতে বসেছেন, আপনার ছেলে যদি দৌড়ে গিয়ে ধুলো মা আপনার কাপড়ের উপরে বসে দেয়, আপনি কি ঠেলে ফেলে দেবেন? না, এটা কোনো মা পারে না। কি করে বলুন তো? তখন নিজের কোলে বসিয়ে না খাইয়ে ছেলেকে খাইয়ে দেবে, এরই নাম হলো মা। দাদা ভাইরা যে যেখানে বসে আছেন, পৃথিবীতে সবচাইতে আপন যদি হয় ওই বৃদ্ধ বাবার বৃদ্ধা মা, বাকি কেউ নাই। আপন যারা আছে তারা পাবার জন্য করছে, কিন্তু দেখে নেবেন। প্রমাণ দিদি আপনাদেরকে, আমি প্রমাণ দিদি, একটা বাচ্চার জন্য প্রত্যেক দিন লজেন্স আনুন, দেখবেন দুদিন বন্ধ করে দিন বাবা বলা ছেড়ে দেবে। কিন্তু মা যদি বারবার বলে একটা শাড়ি এনে দিস, যদি এক মাসও না আনেন, তবু মা কিন্তু ছেলে বলতে ছাড়বে না। স্বার্থ হচ্ছে এইখানটাতে, স্বার্থপর করা একটু বুঝে নিন, এদিকে তাকাবেন। স্বামী যখন কাজে যাচ্ছে, স্ত্রী কি বলছে, আজকে বাজারের জিনিস বাড়িতে নাই, নিয়ে এসো এগুলো দরকার আছে। ছেলে বলছে বাবা মোবাইলটা আনার কথা ছিল এনো, মেয়ে বলছে বাবা ঘড়ি আনার কথা ছিল এনো, সবাই বলছে এই এনো সেই এনো, কিন্তু একজন দরজা থেকে বলছে খোকা সাবধানে যাস আর সময় মতো খাস। একমাত্র বাবা আর মা এ কথা বলতে পারে, বাকি কেউ বলতে পারে না। সাবধানে যাস আর সময় মতো খাস, একমাত্র বলতে পারে মা। তবে একটা কথা বলে রাখি, পণ্ডিত বলছে মাকে এবং স্ত্রীকে সমান সম্মান দাও। কেন? একজন মাতৃ গর্ভ থেকে কষ্ট করে রক্তের বানবন্যা দিয়ে জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখেছে, আর একজন মা বাবা সংসারকে ত্যাগ করে আপনার পাশে এসে দাঁড়িয়েছে, এই দুজনকে সমানভাবে সম্মান দিতে শিখুন। একটা ছোট্ট কথা বলে রাখি, ছোটবেলায় মা কাঁদে, বাচ্চা যখন ছোট থাকে তখন মা কাঁদে ছেলে খায় না বলে, আর ছেলে যখন বড় হয় মা কাঁদে ছেলে ভাত দেয় না বলে। সবচেয়ে দুঃখের ব্যাপার এইটাই, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে, তখন মা বাবার একদিনের জন্য কি দরকার শিক্ষার? কেন লোকের কাছে বলে বেড়াচ্ছেন আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি? কেন লোকের কাছে বলে বেড়াচ্ছেন আমার বিরাট ফ্ল্যাট কিনেছি? আগে ওইটা দেখুন, যে দেবদেবী তোমাকে জন্ম দিলে পৃথিবীর আলো দেখালো তাকে আগে পুজো করছো কিনা ওইটা দেখো, তারপর তোমার ফ্ল্যাট দেখবে, তারপর তোমার শিক্ষা দেখবে, ওইটা আগে ঠিক রাখতে হবে। একটা পুরুষ বড় হয় তিনজনের জন্য, তার স্ত্রীর সহযোগিতা, বাবা মায়ের আশীর্বাদ। এই যে আমরা কীর্তন করতে বেরিয়ে যাই, 365 দিন আমার 320 দিন গানি গান, যদি আমি ইচ্ছা করি 365 দিন করবো, 365 দিনই চাপ আছে, প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি রাজ্যে প্রচুর চাপ আছে, যদি বলি 365 দিন করব, কিন্তু এতে সহযোগিতা কার? স্ত্রীর। আশীর্বাদটা কার আছে উপর থেকে? আমার মা এবং বাবা। আশীর্বাদ যদি মা বাবার না থাকে আর স্ত্রীর সহযোগিতা না থাকে, পুরুষ বড় হয় না। শাস্ত্রের দিকে গেলে চিন্তামণি ছিল পতিতা মেয়ে, বিল্লমঙ্গল ছিল ব্রাহ্মণের ছেলে, কৃষ্ণ চরণ পাইয়ে দিয়েছিল, নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে, নারী যদি অনারী হয় পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল পদ্মাবতী, জয়দেবীকে গোবিন্দ চরণে পাইয়ে দিয়েছিল, নারী ছিল রামী, যে রজকিনীকে রজকিনী রামী, যে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। আপনারা এরকম নারী হয়ে যান মা, সংসারটাকে সুখের করে দিন, এত সুন্দর সুখের করবেন যেন সবাই কৃষ্ণ ভক্ত হয়, যেন সনাতন ধর্ম বেঁচে থাকে, সব ধর্মকে সমানভাবে সম্মান দেবেন, কোনো ধর্মকে ছোট বলবেন না, কোনো ধর্মকে বড় বলবেন না, সব ধর্ম সমান দিয়ে, সবাইকে সম্মান দিয়ে আপনার পথে চলবেন, আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। মায়ের কথা যখন বললাম, তখন একটা ছোট্ট কথা বলে দিই, যারা কীর্তন আমার শোনেন তারা ইউটিউবে শুনেছেন, আমি একটা ছোট্ট কথা বলতে চাই। কলকাতায় যখন প্রথম গান করতে গেলাম, ঠাকুর পুকুরে একজন ভদ্রলোক ক্যান্সার হসপিটালে কাজ করে, তার নাম খোকন্দা, তিনি গান করতে গেলাম কুকুরটাকে নিয়ে বেরিয়ে এলেন, জিজ্ঞেস করলাম দাদা কুকুরটার দাম কত, বলে 50,000, খাই কত, প্রত্যেক দিন 2,000 টাকা করে, বাহ 30 দিনে 60,000 টাকা খাই, বলে হ্যাঁ, কীর্তন কদিন হচ্ছে, বলে 3 দিন, কটা শিল্পী, 3টে শিল্পী, আপনার আজকে লাস্ট দিন। বললাম দাদা আপনার বাড়িতে কজন আছে? আমি, আমার স্ত্রী, আমার ছেলে আর আমার মা।
ওনার স্ত্রী এলেন, প্রণাম করলেন, ওনার ছেলে এলো প্রণাম করলো, উনি প্রণাম করলেন, ওনার মাকে দেখতে পেলাম না। জিজ্ঞেস করলাম, খোকনবাবু আপনার মাকে একবার ডেকে দিলে হতো না, মা যদি একটু, আমি প্রণাম করতাম মাকে, তখন উনি চুপচাপ আছেন। চুপ আছেন কেন বলবেন তো, চোখ থেকে গড়গড় গড়গড় করে জল পড়ছে। আমি বললাম, কী হয়েছে বলুন। দাদা, আমার স্ত্রীর সঙ্গে আমার মায়ের গণ্ডগোল হচ্ছিল, মাকে রেখে এলাম বৃদ্ধাশ্রমে। আমার, বেশ, আপনি বৃদ্ধাশ্রমে রাখলেন? বলে হ্যাঁ। উনি একটা সুন্দর কথা বললেন, নারী নারীর শত্রু, দেখতে পারে না। আমি, আমরা দু ভাই, আমি প্রচুর টাকার মালিক, আমার ভাইয়ের কিছু নাই, দিতে ইচ্ছা হয় আমার ভাইকে, কিন্তু যখনই দিতে যাই একজন আমার হাত থেকে ধরে বলে, চুপ করো, ও খেলে খেতে পারে না। নারী নারীর শত্রু। কীর্তন হয়ে গেল মা। জিজ্ঞেস করলাম, কতজনের পাতা পড়লো? তিন দিনে 10,000 লোক খেয়েছে দাদা। আপনার মায়ের একটা পাতা পড়লো না? প্রদীপবাবু, আপনাকে আর কী শিক্ষা দেবো, আপনি তো লোককে শিক্ষা দিচ্ছেন, আপনি বুঝে নিন কেন হচ্ছে। কীর্তন হয়ে গেল, পরবর্তী বছরের জন্য বললেন আবার আসবেন। আজ থেকে 7 বছর আগে ঘটনা, আবার আমি যাবো, কথা দিলাম, 1 মাস আগে যাবো। খোকনদা ফোন করে বলছেন, প্রদীপবাবু কীর্তন হবে না। কেন? আমার মা চলে গেল। কোথায়? আপনাকে আবার খুলি বলতে হবে, বৃদ্ধাশ্রম থেকে মারা গেল। জিজ্ঞেস করলাম, আপনারা গিয়েছিলেন? নিশ্চয় গিয়েছিলাম। কখন গিয়েছিলেন? আমার বৃদ্ধাশ্রম থেকে ফোন এলো, খোকনবাবু মাকে ডেকে যান। আমি যখন মাকে দেখতে গেলাম, আমার ছেলে বলল, বাবা ঠাকুমাকে একবার দেখতে যাব চো। আমি তখন পেছন দিকে তাকিয়ে দেখলাম, আমার স্ত্রী কই? দরজার সামনে চোখ ওঠাতে মাথা দিয়ে চোখের জলে গড় গড় করে বুকটাকে ভাসাচ্ছে। জিজ্ঞেস করলাম, কি গো কাঁদছো কেন? আমার আর বলার কিছু মুখ নাই, যদি অপরাধ না নিও তাহলে আমাকে একবার দেখতে নিয়ে যাবে না? আমি জিজ্ঞেস করলাম, সারা জীবন তো ঝগড়া করলে, আজকে তুমি দেখতে যাবে কেন? আজ আমি আমার প্রাশ্চিত্যটা একবার সেরে নেবো গিয়ে, কি করবে তুমি, একবার আমায় নিয়ে চলো। নিয়ে গেলাম, আমার মা শুয়েছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আমার ছেলের মাথায় হাতটা বুলিয়ে দিল, মুখে হাতটা বুলিয়ে দিল। আপনার স্ত্রী কি করছিল? আমার মায়ের পা দুটো বুকে ধরে চোখে জল দিয়ে ভাসাচ্ছিল। আপনি কিছু বলেন নাই? বলেছিলাম, কি গো এতদিন ঝগড়া করলে আর এখন বুকে ধরে পাটাকে ধোয়াচ্ছ কেন? তখন আমার স্ত্রী একটা কথা বলেছিল, কি জানি একদিন হয়তো আমারও এই রকমই হবে। কীর্তন কেমন জিনিস! কমিটির ভাইয়েরা দেখুন চারিদিকে যে যেখানে আছেন, কীর্তন কেমন জিনিস! কীর্তন মানুষকে হাসায়, কীর্তন মানুষকে ভাসায়, কীর্তন মানুষকে চোখের জলে ভাসাতে পারে, কীর্তন মানুষকে প্রেম দিতে পারে, কীর্তন মানুষের ভিতরে পশুত্বটাকে নষ্ট করতে পারে, কীর্তন মানুষকে ভক্তির পথে নিয়ে যেতে পারে। যাত্রা নাটক পারে না, সিনেমা পারে না, ড্যান্স হাঙ্গামা পারে না, একমাত্র হরিনাম পারে মানুষকে ভালো পথে চালাতে। তাই প্রত্যেকের কাছে কর্তব্য রইল আমার, হরিনাম একা শুনতে আসবেন না, বাড়ির সবাইকে নিয়ে আসুন। এটা একটা স্কুল। এপিজে আব্দুল কালাম বলেছেন যে একটা বাবা হলো 100টা স্কুলের সমান, একটা মা হলো 100টা বাবা হলো 100টা শিক্ষকের সমান, মা হলো 100টা স্কুলের সমান। আমি জিজ্ঞেস করলাম, খোকনদা মাকে জিজ্ঞেস করেন নাই কিছু? জিজ্ঞেস করলাম, মা তোমার শেষ ইচ্ছা কী? আমার আবার ইচ্ছা কী আছে রে খোকন, সারা জীবন তো ভালোবাসা কি ওটা জানতে পারলাম না, আমার আবার ইচ্ছা কী আছে? খোকনদা আমাকে জড়িয়ে ধরে, খোকনদা ফোনে বারবার বলছে, প্রদীপবাবু এখন আমার মনে হয় আমার জীবনটা ফাঁকা হয়ে গেল। বলে কেন? সারা জীবন ধরে যে আমাকে জন্ম দিয়েছে, সারা জীবন ধরে পরিশ্রম করে আমি ঘর ফিরেছি রাত্রি 12টার সময়, সবাই ঘুমিয়ে গেছে, আমার মা দরজার সামনে বসেছিল, আমাকে মানুষ করবে, পড়াশুনো করানোর জন্য কত কষ্ট করেছে, আমার মা লোকের বাড়িতে কাজ করেছে, আমি এত বড় হয়েছি আর আমার মাকে কিছু দিতে পারলাম না, আমার জীবনটা ধিক্ষার জন্মাতে ইচ্ছা করছে। আপনি আমার হয়ে হতভাগ্য খোকন আসরে বহুজন থাকে, যারা নিজে খায় মা বাবাকে দেয় না, একটু বলবেন যদি আমার মতো হতভাগ্য খোকনের মতো একটু চোখে জল ফেলতে পারে, অন্তত ফেলতে পারলো মায়ের আশীর্বাদ কিছুটা তাদের উপর রয়ে যায়। জিজ্ঞেস করলাম, দাদা আপনার মা কি ইচ্ছা প্রকাশ করেছিল?
খোকন, আমার একটা ইচ্ছা আছে বাবা। কি? আমি তো আর বেশি দিন বাঁচবো না, প্রচণ্ড গরম রে, এখানে একটা ফ্যান দিয়ে দে, আমি বড় কষ্ট পাচ্ছি। খোকনদা বলেছিল, মা ফ্যানটা কার জন্যে, তুমি তো দু চার দিন পরে মরে যাবে। খোকনদাকে মা বলেছিল, ওরে খোকন, ফ্যানটা আমার জন্যে নয়, তোর ছেলে তো আস্তে আস্তে বড় হচ্ছে, সে যখন বড় হবে তখন তোদের দুজনকে তো এই রুমটাতে এসে থাকতে হবে, আগে থেকে ফ্যানের ব্যবস্থাটা করে রাখি। নিবেদন আপনাদের সামনে, খোঁচা মারা নয়, তর্ক নয়, প্রেম ভক্তিতে বললাম, যদি এখনো সুযোগ আছে আপনারা যে কটা দিন, মায়েরা অপরাধ নেবেন না, রাত্রিবেলায় কীর্তন শুনলেন বাড়ি যাবেন গ্যারেন্টি নাই, সকালবেলায় চোখ খুলবেন গ্যারেন্টি নাই, চোখ খুললে সকাল হবে, চোখ না খুললে পরকাল হয়ে যাবে। ওই জন্যে ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, কেউ জানে না ট্রেন আসতে পারে, ট্রেন আসতে পারে সিগন্যাল দেয়। মানুষের জীবনে যে কখন সিগন্যাল আসবে কেউ জানে না বাবা। এই মানুষ জন্ম পেয়েছি বহু কষ্ট করে, যদি পেয়েছেন জন্মটা কষ্ট করে, খারাপ ব্যবহার করে যাবেন না, অন্তত স্বীকার করে যান, বলা তো যায় না কি কখন চলে যায়। মায়েরা, বৃদ্ধ বাবা মা কোনোদিন ডাল ভাত ছাড়া, কোনোদিন ছানা পোলাও চায় না, দুটো ডাল ভাত যদি সেই বৃদ্ধকে না দিতে পারেন, তবে মা নামের কলঙ্ক আপনি হয়ে যাবেন। মা আপনি হলেন কি করে যদি দুটো ডাল ভাত দিতে না পারলেন? এ কিন্তু ভগবান কৃষ্ণের নির্দেশ, বলছে কৃষ্ণকে পুজো করো আর না করো, বাড়ির দুটো দেবদেবীকে পুজো করতে শেখো। ডান দিকে এতজন, বাঁ দিকে এতজন, অনেক দূরে দাঁড়িয়ে আছেন যারা, অনেকজন ধরে, তাদের সবার কাছে নিবেদন রইল, প্রাণ খুলে মন খুলে কথাগুলো শুনুন, যদি কেউ বাবা মাকে খেতে নাও দিয়েছেন আজকে ভক্তি ভরে একটু শুনে নিন, যদি কিছু কাজ হয়। আমি যুক্তিগুলো দেখবেন, মাকে কেউ কাঁদাবেন না, বাবাকে কেউ কাঁদাবেন না। কৃষ্ণ বলল, জগতে তিন রকমের গুরু আছে, প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়ায় আর আমার জন্য তুই কৃষ্ণ বলে কাঁদিস, তোর কোনো জীবনে লাভ হবে না। জেনে নিন, মা জিনিসটা কেমন আর বাবা জিনিসটা কেমন। মুসলমানদের একটা ধর্মগ্রন্থ আছে, তার নাম দিন এ তালিম, তাতে লেখা আছে, আমার প্রচুর মুসলিম ভক্ত আছে, আমার মোবাইলে প্রচুর মুসলিম ভক্তের ফোন নাম্বার আছে। আজও একজন এখানে এসেছিল, কি সাহা যেন, সাজিদ সাহা বলে একজন এসেছিলেন, উনি আমার গান খুব শোনেন, উনি আমার সঙ্গে করমর্দন করে গেলেন, বললেন প্রতিদিন মানুষকে কিছু দিন, শিক্ষিত সমাজ নেবে, সাধারণ মানুষ নেবে, কিছু দিয়ে যান যেন মানুষ উন্নতি করতে পারে। মায়ের মতো আপনারে কেউ নাই, তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন। দশ মাস দশ দিন গর্ভেতে লুকাই, মা আমাকে জন্ম দিয়ে কত না ব্যথা, দশ মাস দশ দিন গর্ভেতে লুকা, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, মা তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে মা কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, করিলি মা গো আমার যত মা, তুমি যে মা সব থেকে আপন, মা তুমি যে মা সব থেকে আপন, ইয়ো গো
যে যেখানে আছেন সুন্দর করে হাতগুলো তুলবেন এবং মহাপ্রভুর নামে তালি দেবেন, কালী ওনাকে কৃষ্ণ দমন করবে। এত সুন্দরভাবে তালি দেবেন মহাপ্রভু দেখুক, প্রথমে যেমন দিলেন শেষের দিকও সেরকম দিন। সবাই মিলে একসঙ্গে হাতগুলো তুলুন, এত সুন্দর তুলবেন যেন প্রভু দেখতে পায়। একসঙ্গে কৃষ্ণ বলি, সবাই মিলে একসঙ্গে একসঙ্গে হাত তুলে একসঙ্গে দেবেন। যে যেখানে আছেন হাত তুলো, একটা হাত তুলো, হ্যাঁ ভক্তি বলে মায়েরা সবাই তুলবেন। যে যেখানে আছেন গাছের আড়ালে গাছের ভেতরে সবাই মিলে একসঙ্গে একসঙ্গে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে। আপনাদের আসরটা আজকে দেখে মনে হচ্ছে আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদিয়ার শোভা গোড়া, পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি, হরিনামের শোভা তেমনি রে ভাই। যত ভকত মণ্ডলী, আপনাদের ভক্তমণ্ডলীতে আসর পরিপূর্ণ হয়ে গেছে। আপনারা সবাই মিলে একসঙ্গে, বয়স্ক বাবারা যারা হাত তুলতে পারবেন না তারা করজোড়ে থাকবেন, আর যারা হাত তুলবেন একসঙ্গে কৃষ্ণ বলে, বাবা বাবা বাবা, বাহু তুলে উলধ্বনি, চল রে মন একসঙ্গে বৃন্দাবনে, হাত তুলুন হাত তুলুন, বাহ বাহ একসঙ্গে। এখানে কিন্তু ক্যামেরা হচ্ছে, আপনারা হাত তুলুন, দশ দিন পর যখন গানটা বেরোবে দেখবেন কি সুন্দর হাতগুলো আপনাদের উঠেছে। এই হাতগুলো আপনারা সবাই দেখতে পাবেন। আপনারা যখন দেখবেন যে তুলেছি, তখন পাশের মেয়েটা বলে, দেখ তুই তুলিস না, আমি তুলেছিলাম, আমার তো হাত উঠেছে। সবাই তুলুন, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, গালে হাত দিয়ে কি ভাবছেন? আচ্ছা কৃষ্ণের ছবি দেখেছেন, কোথাও গালে হাত আছে জোরে বলুন, কোথাও গালে হাত আছে? তাহলে কৃষ্ণ জগৎ সংসার চালায় তার গালে হাত নেই, আপনার হাত কেন? আপনি তো একটা সংসার চালাচ্ছেন, হাত তুলুন। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। আপনারা যারা হাত তালি দিচ্ছেন অপরাধ নেবেন না, কীর্তনে যেমন মজা আছে, তত্ত্ব আছে, প্রেম আছে। যারা হাত তালি দিচ্ছেন, যারা দিচ্ছেন না মায়েরা, তাদের কিন্তু শাশুড়ি বইয়ে ঝগড়া কাল থেকে। আচ্ছা কিছু মনে করবেন না, আপনাদের সবং এলাকায় শ্বশুর শাশুড়িতে ঝগড়া হয় না, এই মানে শাশুড়িতে বোতে হয় না, দুজনের মা বলছে, মানে আবার দুজন শাশুড়ি বলে যান বলে যান, অসুবিধা কিছু নেই, বলে দিই। এখন শাশুড়ি বইয়ের সম্পর্কটা কেমন একটু শুনে নিন। বাস্তবে বাস্তবে শাশুড়ি বইয়ের সম্পর্কটা ভারত আর পাকিস্তানের মতো, শাশুড়ি হলো ভারত আর বৌমা হলো পাকিস্তান, আর স্বামী হলো বাংলাদেশ। না একে কিছু বলতে পারে, না ওকে কিছু বলতে পারে, আর শ্বশুর মশাইকে আমেরিকা, কেন বলুন তো? ও শুধু কী করে, ভারতকে একবার বোঝায়, পাকিস্তানকে একবার বোঝায়, বুঝলেই তো। আর চীনকে বলুন তো, বৌমার মা, ও খালি উস্কানি দিতেই থাকে।
মজা আছে, কীর্তনে মজা আছে, রাত পড়লেও শেষ হবে না। কিন্তু কী করবেন, আমার তো লিমিট আছে, প্রতিদিন তো গান। এই জন্য আমি নিতাই দাদাকে বলে দিয়েছি প্রতিদিন গান, তো এই জন্য নিতাই দাদাকে বলেছি এটা হিসাবের মধ্যে যেতে হবে সবাই মিলে মায়েরা। আর আর ননদিনীকে রাশিয়া, সে শুধু ভারতের কথা, ভারতের পক্ষে কথা বলে। আর পাড়া প্রতিবেশী কারা, আরব দেশগুলো, ওরা বলে যা করছিস কর, নখ বাজিয়ে গ্রাম ঝগড়াটা তুই বেরিয়ে যাক। সবাই মিলে হাত তুলুন, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। ডাক্তার বাবু আছেন, ঝন্টু বাবু নাকি, এখানে একজন প্রধান সাহেব আছেন আমার কাছে গিয়েছিলেন, গুণী মানুষ খুব। এখানে একজন আরেকজন সভাপতি আছেন, তিনি আমার কাছে গিয়েছিলেন। আরও ভালো ভালো মানুষ যারা আছেন সবাই আমার কাছে গিয়েছিলেন, নিতাই দাদা পরিচয় করে দিয়েছে সবার সঙ্গে। এখানে খুব ভালো ভালো মানুষের বাস এবং খুব শিক্ষিত মানুষের বাস। এই জন্য সবাইকে বলে রাখি যে যেখানে আছেন শিক্ষা থাক, কিন্তু একটা জিনিস লিখেছে, সাধ্য কথাটা কোথা থেকে এলো। আসলে সাধ্য কথাটা বানানটা ভুল করেছে, তাল বসাকার ধ্বজবলা লিখেছে, এটা শ্রাদ্ধ হবে, ঠিক আছে। শ্রাদ্ধ, হ্যাঁ শ্রাদ্ধ কথা থেকে এলো, একটু বলে দিই, শ্রদ্ধা কথা থেকে শ্রাদ্ধ এলো। মায়েরা শ্রদ্ধা কথা থেকে শ্রাদ্ধ এলো, মানে বাবা মা মরে গেলে শ্রাদ্ধ পালন করে কেন, বাবা মাকে শ্রদ্ধা জানানোর, বলুন হ্যাঁ না না, বাবা মাকে শ্রদ্ধা জানানোর শ্রদ্ধা থেকে এই শ্রাদ্ধ কথাটা এসেছে। একবারে সংক্ষেপ উত্তর দিলাম, যদি কেউ আবার বিস্তারিত জানতে চাই তাহলে বাসায় যেতে হবে। হাত তুলো মায়েরা, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। আমরা 365 দিনের মধ্যে 320 দিন গান গাই, আমাদের ক্লান্তি নেই দু একজন, এই নামে নেই কোনো। হাই তুলছে একমাত্র আমি বুঝতে, হাত তুলুন, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। বদনে বদনে এই নামে গাও, বদনে বদনে এই নামে গাও, বদনে বদনে এই নামে গাও, তোমরা বদনে বদনে কৃষ্ণ নামে গাও, বদনে বদনে কৃষ্ণ নামে গাও, বলো না কৃষ্ণ কৃষ্ণ না। বাবা
মাকে প্রণাম করুন। রাধারানীকে মা কেন বলা হয় না এই দিয়ে থাকা, রাধারানীকে মা কেন বলা হয় না জেনে নিন সবাই। রাধারানীকে মা বলা হয় না, রাধারানী কৃষ্ণ একদিন বিরজার কুঞ্জে লীলা করছিল, আর সেখানে সীতাম দরজায় দাঁড়িয়েছিল প্রহরী হয়ে যেন ঢুকতে না পারে। কৃষ্ণ বলেছে সীতাম কেউ এলে ঢুকতে দিবি না। রাধারানী নারদের কাছ থেকে খবরটা পেয়ে যখন ঢুকতে গেল, তখন সীতাম সঙ্গে সঙ্গে বলল, রাধে তোমাকে আমি ঢুকতে দেবো না, ঢুকতে দিবি না, তবে সীতাম তোকে অভিশাপ দেবো, তোর যেন দৈত্য কুলে জন্ম হয়। সীতাম হয়েছিল শঙ্কচুদ দত্ত। সীতাম তখন অভিশাপ দিয়েছিল, ওগো যাকে মা বলে ডাকা হয় সে যখন মায়ের জাত, মা হয়ে যখন এমন অভিশাপ আমাকে দেয়, আমি অভিশাপ দিলাম আজ থেকে পৃথিবীতে তোমাকে কেউ কোনোদিন মা বলে ডাকবে না। তাই সবাই জানেন সীতামের অভিশাপ থেকে রাধাকে মা বলা হয় না। তাছাড়া রাধারানী একটা ডিম্ব প্রসাদ করে প্রসব করেছিল, ডিম্বটা নষ্ট করেছিল, তার থেকেও মা হয়নি, ওটা একটা বিরাট ব্যাখ্যা আছে, আমি শুধু ছোট্ট করে বলে দিলাম। শুধুমাত্র আপনার একটু হাততালি দিয়ে বলে দিন শাস্ত্রের কথা অনুযায়ী, সবাই মিলে হাতে করো কাম, সবাই একসঙ্গে মায়েরা একসঙ্গে সবাই মিলে সংসারে ভজনা করবেন কিভাবে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে হরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে হরি। মাত্র 10 মিনিট সময় নেব, একটু করো যাও সবাই, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে হরি। এই যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। অনেকে বলে হরিনাম করার সময় নেই, ঝাঁটাটা নেবেন এরকম করে ঝাঁট দেবেন, কি গাবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো, ঢেঁকি দেখেছেন, জোরে বলুন ঢেঁকি দেখেছেন। আচ্ছা ঢেঁকিতে যে পা দেয় তার টেনশন বেশি না, গর্ততে হাত দেয় তার টেনশন বেশি, জোরে বলুন, যে গর্ততে হাত দেয় আর যে দুজনে ঝগড়া থাকে তাহলে যে পা দেয় সে কীভাবে তোজ্জ হবে, ও দিতেই থাকে। মায়েদের ভগবান ভজনা কেমন চিড়িয়াউলি চিড়ে ভানার মতো, বাচ্চাকে কোলে করে নিস্তন পান করায়, একটা হাত গর্তের মধ্যে রাখে, একজন খরিদ্দার জিজ্ঞেস করে, দিদি 5 টাকা চিড়ে দাও, বলে কালকের 5, আজকের 5 হলো তোমার 10। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে বাচ্চাকে স্তন পান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে, আপনারা কী করবেন, ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দ চরণে তালে তালে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। বুঝা যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। ওজে হাতে করো কাম মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। আমি এইখানেই রাখলাম সবাই মিলে।